হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিকা অ্যান্ড মম্মা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাচ্চাকে নিয়ে ফার্স্ট ফ্লাইট জার্নি করবেন, চিন্তায় আছেন কিভাবে যাবেন, কি ডিসকমফর্টস হতে পারে, কি প্রবলেমস হতে পারে, তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমি ডিসকাস করব আমার বেবির ফার্স্ট ফ্লাইট জার্নির কিছু এক্সপিরিয়েন্সেস, কিছু কি কি ক্যারি করেছিলাম, কি রুম টিকিট ফেয়ার ছিল এবং এরকম আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে। ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন, নাহলে কোনো ইনফরমেশনস মিস আউট করে যেতে পারেন। লেটস গেট স্টার্টেড। প্রথমে আসি টিকিট বুকিং নিয়ে। টিকিট বুকিং এর ক্ষেত্রে ইনফ্যান্টসদের, মানে বিলো টু ইয়ার্স এ অফ এজদের বাচ্চাদের কিন্তু 30% অফ দ্য অরিজিনাল ফেয়ার লাগে, মানে অ্যাডাল্ট ফেয়ারের 30% লাগে। আর আপনি ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো সিট পাবেন না তার জন্য। অনলি আফটার টু ইয়ার্স বা টু ইয়ার্স অনওয়ার্ড বাচ্চাদের ফুল টিকিট হয় এবং ইন্ডিভিজুয়াল সিট পাবেন। আমার বেবির যেহেতু 7 মান্থসের, তাই জন্য ইন্ডিভিজুয়াল কোনো সিট আমি পাইনি। হ্যাঁ, একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট শেয়ার করছি যেটা আমি করতে পারিনি, সেটা হচ্ছে কি যখন আপনারা বুকিং করবেন তখন চেষ্টা করুন ফ্রন্ট রোটা বুক করতে, অথবা ইনফ্যান্ট রো বলে ওটাকে, কারণ ওখানে লেগ স্পেসটা একটু বেশি থাকে। তো অনেক এয়ারলাইন্সকে বললে ওখানে কোনো কট অ্যারেঞ্জ করে দেয় বাচ্চা যদি ঘুমাতে যায় বা বাচ্চা যদি একটু খেলতে যায়, একটু লেগ স্পেসটা বেশি থাকার জন্য আপনিও একটু কমফোর্টেবলি যেতে পারেন। এটা একটু এক্সট্রা টাকা দিয়ে হয়তো বুক করতে হয়, বাট ফ্রন্ট রোটা বুক করলে আপনার অনেক কমফোর্টেবল হবে জার্নিটা। তো এই পয়েন্টটাকে একটু মাথায় রাখবেন। নেক্সট আসছে কি টাইম, কোন টাইমে আপনি বুকিং করবেন। চেষ্টা করবেন বাচ্চার স্লিপ টাইমের সাথে কোরিলেট করে ফ্লাইটের টাইমিংস রাখতে, তাহলে কি হবে ও ফ্লাইটের মধ্যে ঘুমিয়ে যেতে পারে। সারাদিন এয়ারপোর্টে ক্লান্তি করে, খেলাধুলা করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে আপনার ফ্লাইটে গিয়ে, তাহলে আপনিও কমফোর্টেবলি জার্নি করতে পারবেন, ওর জন্য অনেকটা কমফোর্ট হবে। কারণ এয়ারপোর্টে করার মতো অনেক কিছু থাকে, ঘুরলো, এক্সপ্লোর করলো, চারদিক দেখলো, খেলে বেড়ালো, দৌড়ে বেড়ালো, কিন্তু ফ্লাইটে তো কিচ্ছু করার থাকে না, ওরা ভীষণ বোর্ড হয়। তো সেই কারণে যদি আপনি টাইমিংসটাকে স্লিপের সাথে একসাথে রাখেন তাহলে আপনার খুব ইজি হতে পারে এই ব্যাপারটা। এবারে আমি আসছি, আপনি যেটা কেবিন ব্যাগ নেবেন বা ডাইপার ব্যাগ নেবেন সেটাতে কী কী এসেনশিয়ালস নেবেন। প্রথমেই একটা, যখনই বাচ্চাকে নিয়ে কোথাও বেরোবেন একটা চেকলিস্ট বানিয়ে নেবেন, কারণ বাচ্চার কিছু জিনিস মিস আউট করে গেলে প্রচণ্ড প্যানিক প্যানিক একটা ফিল হয়। তো সেই জন্য একটা চেকলিস্ট ইজ আ মাস্ট। আমি একটা ছোট্ট করে চেকলিস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদেরও প্যাকিংয়ের সময় হেল্প হয়। নাম্বার ওয়ান যেটা নেবেন সেটা হচ্ছে পর্যাপ্ত মেডিসিনস। আপনার পেডিট্রিশিয়ানের সাথে কথা বলে যা যা মেডিসিনস একটা ট্রিপের জন্য লাগে, এসেনশিয়াল মেডিসিনস, সব কিছু আপনি আপনার হ্যান্ডব্যাগে রাখবেন। সাথে রাখবেন নেজাল ড্রপ, কারণ নেজাল ড্রপটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ ওই হাই অল্টিটিউডে গিয়ে অনেক সময় কান নাক বন্ধ হয়ে যাওয়ার জন্য, ব্লকেজ হয়ে যাওয়ার জন্য ওরা প্রচণ্ড একটা ডিসকমফোর্ট ফিল করে, প্রচণ্ড কান্নাকাটি করে, সেটার থেকে নিস্তার পাওয়ার জন্য নেজাল ড্রপ ইজ আ মাস্ট। কটন বলস নেবেন, কারণ কানের মধ্যে একটা আওয়াজ হয়, তো মেশিনের একটা মেশিন চলার মতো আওয়াজ হয়, তো সেই আওয়াজটা যাতে করে ওদের কানের মধ্যে একটা ডিসকমফোর্ট না তৈরি করে কটন বলস নিতে হবে, ওটা জাস্ট কটন প্লাগের মতো লাগিয়ে দিতে হবে কানের মধ্যে। এটা গেল। নেক্সট যেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ফুড। আপনার বেবির অ্যাকর্ডিংলি আপনি ফুড নেবেন। আমার বেবির যেহেতু যখন 7 মান্থসের ট্র্যাভেল করেছিল তখন সবে সবে ও সলিড খাওয়া স্টার্ট করেছিল, তো সেই রকম ভেবে ভেবে আমি অল্প অল্প অনেক রকম আইটেমস ক্যারি করেছিলাম। যেরকম ক্যারি করেছিলাম অ্যাপেল, মানে অ্যাপেল সেদ্ধ, আপেল সেদ্ধ আমি ক্যারি করেছিলাম একটা ওই সিরিয়াল ফিডারের মধ্যে করে নিয়ে গেছিলাম, ওই পুরো ডিরেক্ট ওকে খাইয়ে দিয়েছিলাম, ওটা ব্রেকফাস্ট হিসেবে ও খায়। নেক্সট আমি ক্যারি করেছিলাম অল্প একটু খিচুড়ি বানিয়ে নিয়ে গেছিলাম, সেটা একটা কান্টের একটা টিফিন বক্সে করে ক্যারি করেছিলাম। ব্যানানা রেখেছিলাম, রাইপ ব্যানানা, যাতে করে একটু ম্যাশ করে দিয়ে দিতে পারি। তারপর সেরেল্যাক রেখেছিলাম, ফর্মুলা মিল্ক রেখেছিলাম বটলসের মধ্যে, অলরেডি পাউডারটাকে দিয়ে রেখেছিলাম, আর একটা স্টিলের ফ্লাস্ক নিয়ে গেছিলাম, সেটাতে যখন যদি নিড হতো আমি বানিয়ে নেওয়ার প্ল্যানে ছিলাম। যেহেতু আমার বেবি ব্রেস্টফিড করতো বা এখনও করে, তো সেই জন্য আমার ফর্মুলা মিল্কটা লাগেনি, বাট ওটা আমি সেফ সাইডে রেখে দিয়েছিলাম। তাহলে ফুড একটা এসেনশিয়ালস, আপনার বেবি যেরকম যেরকম খাবে বা যেরকম, আরেকটু যদি বড়ো বেবি হয় তাহলে আরও কিছু স্ন্যাকের আইটেম, এনার্জি বার বা বিস্কিটস, এরকম ধরনের জিনিস আপনি ক্যারি করতে পারেন, মানে বেবির এজ অনুযায়ী আপনি খাবারটাকে ক্যারি করবেন। নেক্সট ক্যারি করবেন হচ্ছে জল, বাইরের জলটা না দেওয়াই ভালো, তো জল ক্যারি করবেন। যেহেতু ফুটানো জল আমার বেবি খায়, তো আমি স্টিলের একটা ফ্লাস্কে করে নিয়েছিলাম, কারণ গ্লাসের ফ্লাস্ক ভেঙে যাওয়ার চান্সেস থাকে, তাই স্টিলের ফ্লাস্কে করে আমি জলটা নিয়েছিলাম। আর ফিডারে খেতেও, তো ফিডারের মধ্যেও কিছুটা ঢেলে নিয়েছিলাম। নেক্সট নিয়েছিলাম হচ্ছে কিছু কিছু সেট অফ এক্সট্রা ড্রেসেস,
কারণ অনেক সময় হয় কি, ওরা কোনোভাবে হয়তো খাইয়ে ওঠার জন্য বমি করে দিতে পারে, বা কোনোভাবে ভিজিয়ে ফেললো, বা ডাইপার লিকেজ হলো, তো সেই জন্য যদি ভিজে যায় জামা কাপড়গুলো, তো এক্সট্রা সেট অফ জামা ক্যারি করিয়েছিলাম এবং পরিয়েছিলাম একটা কমফোর্টেবল ক্লোদিং, মানে রম্পার্স পরিয়ে নিয়ে গেছিলাম ওকে আমি, যাতে করে কি হয় ও একটু কমফোর্টেবলি বসতে পারে, শুতে পারে, ঘুমালেও ঘুমিয়ে পড়তে পারে ওই ড্রেসে। যে ফুল হাতা পরিয়েছিলাম কারণ এসি একটা, চারিদিকে তো একটা এসি থাকে, তো সেই কারণে একটা হুডি ক্যারি করেছিলাম, যদি ফ্লাইটের ভেতরে ইনকেস মাথায় ঠান্ডা লাগে সেই কারণে হুডিটা ক্যারি করেছিলাম। আচ্ছা, নেক্সট যেটা ক্যারি করেছিলাম হচ্ছে অনেকগুলো ডাইপার ক্যারি করেছিলাম, বিকজ ওরা ওই উপরের অল্টিটিউডের জন্য, একটা প্রেশারের জন্য অনেক সময় হয় কি মাল্টিপল টাইমস পটি করে ফেলতে পারে, তো সেই জন্য ডাইপার্স নিয়েছিলাম, ওয়াইপস নিয়েছিলাম, স্যানিটাইজার ইজ আ মাস্ট, এইগুলো হচ্ছে মাস্ট। এইগুলো তাছাড়া আপ কিছু নিয়েছিলাম হচ্ছে এনগেজিং কিছু টয়েস, মানে যেটা ওর ফেভারিট কিছু টয়, যাতে করে ও সেগুলো নিয়ে খেলতে খেলতে ফ্লাইটে চলে যেতে পারে, যদিও আমার বাচ্চার ক্ষেত্রে সেটা লাগেনি, বিকজ আমার বাচ্চা পুরোটাই ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেছিলো, তো এটা একটা আমার হেল্প হয়েছিল অফকোর্স। তো যদি না ঘুমায় তখন আপনার এই টয়েসগুলো লাগতে পারে, বুকস ক্যারি করতে পারেন, কোনো অ্যাক্টিভিটি কিছু ক্যারি করতে পারেন, আঁকার বই বা কিছু, যাতে করে ও সেটা দিয়ে খেলতে খেলতে চলে যেতে পারে। নেক্সট আসছি আমি সিকিউরিটি চেকিনের জায়গাতে। সিকিউরিটি চেকিনের একটা খুব বড় অ্যাডভান্টেজ আপনি ইনফ্যান্ট নিয়ে গেলে পাবেন, সেটা হচ্ছে কোনো লাইন দেওয়ার ঝঞ্ঝাট থাকে না। যদি আপনার কাছে ইনফ্যান্ট থাকে, ইনফ্যান্টসের জন্য আলাদা একটা লাইন থাকে যেটা জেনারেলি অল্প লাইন থাকে, তো আপনার সাথেও যারা থাকে ইনফ্যাক্ট তারাও ওইটা দিয়ে চলে যেতে পারে, তো এইটা খুব একটা সুবিধা হয়েছিল আমার ক্ষেত্রে দুবারই, মানে বোথ ব্যাঙ্গালোর এয়ারপোর্টে অ্যান্ড কলকাতা এয়ারপোর্টে, এটা আমার খুব একটা সুবিধা হয়েছিল। নেক্সট হচ্ছে ফ্লাইটে ওঠার আগে আপনি কী করবেন এবং ফ্লাইটে গিয়ে কী কী প্রিকশনস মেনটেন করবেন সেটা নিয়ে ডিসকাশন করবো। নাম্বার ওয়ান হচ্ছে ফ্লাইটে ওঠার আগে প্রত্যেকটা এয়ারপোর্টের ওয়াশরুমের আশেপাশে দেখবেন একটা বেবি কেয়ার রুম থাকে, তো সেখানটাতে আপনার বেবিকে যেরকমভাবে চেঞ্জ করে নেওয়ার, যা যদি ডাইপার চেঞ্জ করতে হয়, যদি ক্লোথস চেঞ্জ করতে হয়, যদি খাওয়াতে হয় কিছু, ব্রেস্টফিড করাতে হয়, সব কিছু ওখানে কমপ্লিট করে নেবেন, আমার নেওয়ার চেষ্টা করবেন অ্যাটলিস্ট, কারণ ফ্লাইটের বাথরুমগুলো না ভীষণ ছোটো হয়, তো ওখানটাতে আপনি বেবিকে হ্যান্ডেল করাটা উইল বি ভেরি ডিফিকাল্ট, তো বেস্ট অপশান হচ্ছে বেবি কেয়ার রুমে ওকে সব কিছু করিয়ে নেওয়াটা। আর ফ্লাইটে উঠে আপনি কী করবেন, কী কী প্রিকশনস মেনটেন করবেন সেটার মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কি বেবিকে উঠেই সঙ্গে সঙ্গে কানের মধ্যে ওই কটন প্লান্টস বা কটন বলস দিয়ে, নেজাল ড্রপ দিয়ে ওকে রেখে দেবেন। ঠিক টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় আপনাকে ওকে ফিট করাতে হবে, যদি ব্রেস্ট ফিট করো তাহলে ব্রেস্ট ফিট, যদিও বটল ফিট করো তাহলে রেডি করে সেই জিনিসটা করাতে হবে। সেই ইনস্ট্রাকশনটা যদিও ওখানকার যে এয়ার হোস্ট্রেসরা বা কেবিন বয়েরা থাকে তারাই বলে দিয়েছিল, তো এইটা করাতে গিয়ে হয়েছিল আমার বাচ্চা যেহেতু ঘুম পেয়েছিল তাই ঘুমিয়েও পড়েছিল, তাছাড়াও নাকি ওরা একটা ডিসকমফোর্ট ফিলটা করে না, যদি ওরা ফিডিং করে ওরা সিকিউর ফিল করে, ওরা ভয়টা নাকি পায় না, একটা অল্টিটিউড চেঞ্জের জন্য একটা তো একটা ভয় ফিল হয়, সেই ভয়টা নাকি ওরা পায় না ওই খাওয়ালে, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস ফিডিং করাটা। যদি কখনো দেখেন টার্বুলেন্স হচ্ছে তাহলেও বেবিকে ফিডিং করানোর চেষ্টা করতে হবে, অথবা ওকে এনগেজ করে রাখতে হবে। যেরকম আমার যাওয়ার দিনকে কোনো সমস্যা হয়নি বেবিকে নিয়ে, পুরো ঘুমিয়ে গেছিলো, ফেরার দিনকেও ঘুমাচ্ছিলো, বাট মেবি কোনো কারণে উঠে পড়ে ওর মেবি কানে প্রেশার ফিল হচ্ছিলো, প্রচণ্ড কাঁদছিলো যতক্ষণ আমি নেজাল ড্রপ দিয়েছিলাম, আমাকে আরেকবার করে নেজাল ড্রপ দিতে হয়েছিলো, তারপরে গিয়ে আস্তে আস্তে আমার বেবি কাম ডাউন হয়েছিলো। তো নেজাল ড্রপটা ইজ এ ভেরি মানে মাস্ট সলিউশন, মানে একদম হ্যান্ডি রাখবেন আপনাদের। এরপরে যেটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলছি সেটা হচ্ছে যে যখন এয়ারপোর্টে ইনফ্যান্ট ক্যারি করবেন, আইদার একটা প্র্যাম ক্যারি করবেন অথবা ক্যারিং ব্যাগ, যেটা আপনার সুবিধা হবে। আমি ক্যারিং ব্যাগে বাচ্চাকে ক্যারি করেছিলাম, প্র্যামটা অ্যাকচুয়ালি আমাদের প্র্যামটা অনেকটা বড়, তো সেই জন্য ওটাকে আমি হ্যান্ডেল করতে পারছিলাম না বলে ওটাকে নিয়ে নিয়ে আমি ক্যারিং ব্যাগে নিয়ে গেছিলাম। আর স্লিপিং ব্যাগ রাখতে পারেন একটা, যদি বাচ্চা ঘুমিয়ে পড়ে এয়ারপোর্টেও অথবা ফ্লাইটেও যদি ঘুমিয়ে পড়ে তাহলে আপনার কোলে ওটা সিকিউরলিও যেতে পারবে, সেজন্য স্লিপিং ব্যাগ একটা ক্যারি করতে পারেন। তো মোটামুটি এইভাবে যদি আপনি একটা চেকলিস্ট বানিয়ে নিয়ে আপনার বেবির সাথে আপনি কোনো ট্র্যাভেল প্ল্যান করেন, আশা করি অনেকটা হেল্প হবে আপনাদের। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, কিছু মানে কিছু বলার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন কারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের সাথে, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে। সর্বোপরি বাচ্চাকে ভালোবাসুন, নিজে ভালো থাকুন, ভালোভাবে একটা ট্রিপ করে আসুন, হ্যাভ আ সেফ জার্নি, আর থ্যাংক ইউ সো মাচ।